বিপিএল এর রাউন্ড রবিন পর্বের বাকি রয়েছে আর মাত্র দুইটি ম্যাচ, তবে এখনও চূড়ান্ত নয় প্লে অফের চার দল। তাই সেই দুইটি ম্যাচকে ঘিরেই নানান সমীকরণ, যার কারণে ম্যাচের আগেই উত্তেজনার পারদ বেশ উঁচুতে। প্লে অফে চতুর্থ দল হিসেবে জায়গা করে নিতে লড়ছে তামিম ইকবালের ফরচুন বরিশাল ও এনামুল হক বিজয়ের খুলনা টাইগার্স। দুই দলেরই ম্যাচ বাকি রয়েছে একটি করে। শুক্রবার আলাদা ম্যাচে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে এ দুই দল। দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল ও সন্ধ্যায় খুলনা টাইগার্স লড়বে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। 11 ম্যাচ খেলে 5 হারের বিপরীতে 6 ম্যাচ জিতেছে ফরচুন বরিশাল। 12 পয়েন্ট নিয়ে বর্তমানে ফরচুন বরিশাল আছে টেবিলের 4 নম্বরে, আর 11 ম্যাচে 5 জয় পাওয়া খুলনা টাইগার্স 10 পয়েন্ট নিয়ে নিঃশ্বাস ফেলছে ফরচুন বরিশালের কাঁধে। পয়েন্টে ও নেট রান রেটে এগিয়ে থাকায় কিছুটা সুবিধাজনক স্থানে আছে ফরচুন বরিশাল। ইতোমধ্যেই কোয়ালিফায়ার নিশ্চিত করা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় পেলে নেট রান রেট বা খুলনা টাইগার্সের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে না তামিম ইকবালদের, টিকিট পেয়ে যাবে এলিমিনেটরের। তবে এ ম্যাচ হেরে গেলে ফরচুন বরিশালকে প্রার্থনা করতে হবে খুলনা টাইগার্সের পরাজয়ের জন্য, আর এ প্রার্থনা বিফলে গেলে অর্থাৎ খুলনা টাইগার্স জিতে গেলে চলে আসবে নেট রান রেটের হিসেব। বর্তমানে ফরচুন বরিশালের নেট রান রেট 0.434 আর খুলনা টাইগার্সের নেট রান রেট -0.4। অন্যদিকে খুলনা টাইগার্সকে এলিমিনেটর খেলার যোগ্যতা অর্জন করতে হলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তাদের জয়ের বিকল্প নেই। শুধু জিতলেই হবে না, ফরচুন বরিশালকে হারতে হবে কুমিল্লার বিপক্ষে এবং নেট রান রেটে এগিয়ে থাকতে হবে খুলনা টাইগার্সের। যদি ফরচুন বরিশাল পরাজিত হয় তবেই সম্ভাবনা থাকবে খুলনার। মাঠে নামার আগে ফরচুন বরিশালের ম্যাচের ফলাফল জেনে যাওয়ার কারণে কত ব্যবধানে জিতলে নেট রান রেটে এগিয়ে যেতে পারবে খুলনা টাইগার্স সেই সমীকরণ জানবে তারা। এই লড়াইয়ে যারা চতুর্থ স্থান নিশ্চিত করে নিবে তারা এলিমিনেটরে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। এছাড়া প্রথম কোয়ালিফায়ারে লড়বে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স, যে ম্যাচের জয়ী দল চলে যাবে ফাইনালে। এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল খেলবে এলিমিনেটরের জয়ী দলের বিপক্ষে। 26 ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্লে অফ। আজমল তানজিম, BDCricTime।